তনুশ্রী দিদির ভূগোলিকা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আমি যেটা বোঝাতে চাইছি তোমরা সেটা বুঝতে পারছো। যদি বুঝতে পারো আরো আরো ছড়িয়ে দাও, যাতে সবাই উপকৃত হয়। আমি চাই আমার স্টুডেন্ট সংখ্যা অনেক বাড়ুক। আর আমাকে একজন স্টুডেন্ট ফোন করে বলেছিল শুধু এই দিকটা বোঝাতে বলেছিল সমষ্টি, কিন্তু আমি জানি যে স্টুডেন্টদের কি হয়, যখনই একটা পড়ে যায় তখন বা দুটো পড়ে গেল, যখন লিখতে বসলো তখন সব গুলিয়ে যায়। কেউ কেউ প্র্যাটেরটা এডি, এডিটটা প্র্যাট, এভাবে করে উল্টোপাল্টা করে লিখে সমস্ত নম্বর তাতে কাটা যায়। ওই জন্য আমি যখন বোঝাবো দুটো তুলনা দিয়ে বোঝাবো, যাতে কেউ এডি আর প্র্যাট না গুলিয়ে ফেলে এবং তাদের যাতে বোঝানোটাও সূক্ষ্ম সূক্ষ্ম দিকগুলো তারা যাতে ভালো করে বুঝতে পারে। যদি বুঝতে পারো অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আমার ভীষণ ভালো লাগবে। আর 8টা থেকে 9টা অবধি আমি তো পশ্চিমবঙ্গের সমস্ত বেঙ্গলি মিডিয়াম স্কুলের জন্য ভূগোলের জন্য ফ্রি থাকি। 9432232905 নম্বরে। আমি কিন্তু কোনো টিউশনই করি না, টিউশনের কথা কেউ বলবে না, শুধু কেমন লাগছে সেটা বলবে, কি অসুবিধা হচ্ছে সেটা বলবে, আরো কি করে ভালো করা যায় সেটা বলবে। তাহলে দেখো, এরই যে সমস্থিতি যে তত্ত্বটা দিয়েছিলেন 1855 সালে, আর প্র্যাট দিয়েছিলেন 1859 সালে, ঠিক তার 4 বছর পর। এর যে প্রধান যে ইয়েটা তত্ত্বের যে মূল কথা যে একই ঘনত্ব, আর প্র্যাটের তত্ত্বের মূল কথা বিভিন্ন ঘনত্ব, এটা মাথায় রাখতে হবে পরীক্ষার হলে। এইরি বলছেন একই ঘনত্ব, প্র্যাট বলছেন বিভিন্ন ঘনত্ব। এইরি কি বলছেন? এইরি বলছেন যে আমাদের পুরো যে সীমাটা, সীমাটা তো 2.7 গ্রাম পার সিসি এই ঘনত্ব যুক্ত, তাহলে সমস্ত আমাদের যে একই ঘনত্ব যুক্ত আমাদের সীমাটা, এইটা একটা কি আছে, একটা ঘন জিনিসের ওপর, একটা ঘন কোনো স্তরের ওপর এই সমস্ত জিনিসটা আমাদের যেটা মালভূমি, সমভূমি, পাহাড়, পর্বত, এই সমস্ত এই ঘন জিনিসের ওপর ভাসমান অবস্থায় রয়েছে, ঠিক আছে। এবং যারা যারা ভাসমান অবস্থায় রয়েছে, যে ধরো পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি, তাদের সমস্ত ঘনত্ব এক। বারবার বলছি, এইটি বলছেন তাদের সমস্ত ঘনত্ব এক, এবং তারা যেভাবে ভাসমান রয়েছে বলছে ওপরে যতটা অংশ রয়েছে তার নিচেরও ততটা অংশ রয়েছে। নিচের অংশটার তিনি নাম দিচ্ছেন শিকড়। নিচের অংশটার তিনি কি নাম দিচ্ছেন? শিকড়। বলছেন একটা পাহাড় বা পর্বত ওপরের অংশটাও যতটা রয়েছে তার নিচেও কিন্তু তার শিকড়টা ততখানি বিস্তৃত রয়েছে। একটা মালভূমির উপরের অংশটাও যতটা রয়েছে ঠিক তার তলদেশে যেখানটা রয়েছে সেখানেও কিন্তু ততটাই গভীরতায় রয়েছে। এবং এইগুলো কার উপর আছে? এইগুলো নিমজ্জিত আছে মহাদেশীয় ভূখণ্ডগুলি ভারী ঘন পদার্থের উপর রয়েছে। তাহলে তার উপরের অংশ যতটা, তার শিকড়ের অংশ ততটা। এবার এইরই দুটো পরীক্ষা করে সেটা দেখিয়ে দিয়েছেন। উনি কি করলেন, একই ঘনত্ব যুক্ত কাঠের বিভিন্ন ব্লক নিলেন, সেটা জলে ভাসালেন, বিভিন্ন উচ্চতা যুক্ত কাঠের ব্লক জলে ভাসিয়ে দিলেন। উনি দেখালেন যে কাঠের ব্লক বেশি উঁচু, সে ওপরেও যতটা রয়েছে নিচেও ততটা রয়েছে। আবার যেটার মানে কম মানে উচ্চতা সম্পন্ন সেটা ওপরেও যতটা রয়েছে নিচেও ততটা রয়েছে। আবার তিনি পারদে একই ঘনত্বযুক্ত তামার ব্লকে এই একই পরীক্ষা করে দেখালেন। পারদে একই ঘনত্বযুক্ত বিভিন্ন আকারের তামার ব্লক নিলেন, এবং পারদে প্রত্যেকটা ব্লক যখন ডোবালেন দেখা গেল যেটা উচ্চতাযুক্ত তামার ব্লক তার ওপরেও যতটা রয়েছে সে পারদের ভিতরেও তার শিকড়টা ততটা রয়েছে, এবং তার প্রত্যেকটা হিসাবে ঠিক এই রকম আকারে রয়েছে যে তার উপরের অংশ যতটা তার তলার অংশ ততটা। তখন এইরি কি বললেন, তার মানে প্রমাণিত হচ্ছে যে আমাদের সব একই ঘনত্ব যুক্ত, হ্যাঁ, এবং উপরেও যতটা নিচেও ততটা, এভাবে আমাদের পাহাড়, মালভূমি, সমভূমি একটা সমস্থিতিতে রয়েছে।
বুঝে গেছে? এবার এর মূল সমালোচনা কি না, তাই যদি হয়, হ্যাঁ, আমাদের এভারেস্ট যদি 8848 মিটার উঁচু হয়, তাহলে সে নিচে 8848 মিটার নিচে থাকবে, এবং অত নিচে থাকলে সে তো গরমে তাপে গলে যাবে। বুঝে গেছে? অত নিচে তো সে থাকতে পারবে না। এবং বলছে সব জায়গায় কি ঘনত্ব সমান? একটা পর্বতের যা ঘনত্ব শিলার, একটা সমভূমি কি সেই শিলার ঘনত্ব এক, একটা মালভূমির কি সেই শিলার ঘনত্ব এক? তাহলে আলাদা আলাদা একই ঘনত্ব দেখা যাচ্ছে না? হতে পারে সীমার গড় ঘনত্ব 2.7 গ্রাম পার সিসি, কিন্তু সব ঘনত্ব তো সমান নয়। তাহলে ওনার এভাবে সমালোচনা করা হয়েছে। আর একটা কি সমালোচনা করা হয়েছে, যে ভূ অভ্যন্তরের দিকে যখনই সে নিচের দিকে নামবে, তার চাপ ও তাপের পরিবর্তনটা হবে। আমাদের ভূ অভ্যন্তরের নিচে যদি নামি, একই তো চাপ তাপ থাকবে না, তাহলে সেই পরিবর্তনটা উনি কোথায় দেখিয়েছে, দেখাননি? তাহলে এটা গেল এরি, যিনি বারবার বলছেন একই ঘনত্বযুক্ত পদার্থ, মাথায় রাখবে একই ঘনত্বযুক্ত পদার্থ। ফ্রেট বলছেন একই ঘনত্ব হতে পারে না। ব্যাপারটা কি হয়েছে, এরির এই সমস্থিতির পর কি হয়েছে, কিছু ভূবিজ্ঞানী কয়েকটা জায়গায়, ভারতেরই কয়েকটা জায়গায়, একটা আছে কালিয়াঞ্চকে, হ্যাঁ, হিমালয়ের কাছে, একটা আছে একদম দাক্ষিণাত্যে, দুটো জায়গায় দেখা যাচ্ছে, কালিয়ানপুরে দেখা যাচ্ছে যে ভূ অভিকর্ষজ অসঙ্গতি লক্ষ্য করছে। তাহলে ভূ অভিকর্ষজ অসঙ্গতি মানে সব জায়গায় ভূ অভিকর্ষ এক না। তখন তারা ঠিক করলো তাহলে ঘনত্বটা দেখি। দেখা গেল যে মালভূমি অঞ্চলের ঘনত্বটা মিডিয়াম, সমভূমি অঞ্চলের ঘনত্ব সব থেকে বেশি শিলার, এবং পার্বত্য অঞ্চলের শিলার ঘনত্ব সব থেকে কম। তখন প্রেগ ভাবলেন যে না, একই ঘনত্ব না, তারা বিভিন্ন ঘনত্ব, এবং তারা যে তলের মধ্যে রয়েছে, যে এর মধ্যে রয়েছে, তারা একই তলের মধ্যে আছে। এই তলটাকে বলা হচ্ছে প্রতিবিধান তল। কি বলা হচ্ছে? প্রতিবিধান তল। বলছে এই যে মালভূমি, সমভূমি, পাহাড়, পর্বত, এরা নিচেই এই বিভিন্ন এবড়ো খেবড়ো উঁচু নিচু হিসাবে নেই, একটা তলের মধ্যে রয়েছে, যারা চাপ একই দিচ্ছে, কারণ তাদের ওজন এক। একটা মালভূমিরও যা ওজন, একটা সমভূমিরও তা ওজন, একটা পর্বতেরও তা ওজন। তাহলে সেই একই ওজনে চাপ দেওয়াতে কি হচ্ছে, তারা একই তলে আছে, যে তলটার নাম হচ্ছে প্রতিবিধান তল। মাথায় ঢুকেছে? প্রতিবিধান তল। এবার এই প্রতিবিধান তলে কি আছে, যেহেতু একই ওজন, কিন্তু যেহেতু পাহাড়ের ঘনত্বটা, পাহাড়ের যে শিলার ঘনত্বটা খুব কম, তাই সেটা উচ্চতা বিশিষ্ট, ঠিক আছে? যেহেতু মালভূমির ঘনত্ব মিডিয়াম, তাই এর মিডিয়াম উচ্চতা বিশিষ্ট। সমভূমির ঘনত্ব সব থেকে বেশি, তাই সমভূমির কি হচ্ছে, একই ওজনের ঘনত্ব হতে গেলে কি হতে হবে, তার উচ্চতাটা কম হতে হবে। তোমরা সবাই জানো যে একই ঘন ওজন যদি থাকে, তাহলে সেটা বেশি উচ্চতা হলে ঘনত্ব কম হতে হবে, আর কম উচ্চতা হলে ঘনত্ব বেশি হতে হবে। তাহলে প্র্যাট কি পরীক্ষাটা করলেন, প্র্যাট দেখালেন একটা পারদপূর্ণ জায়গায় একই ঘনত্ব নিলেন, ঘনত্বর কি ওজন নিলেন, হ্যাঁ, ঘনত্বটা আলাদা, প্র্যাট ঘনত্বটা আলাদা নিলেন। কেন? কারণ বিভিন্ন নিলেন, একটা সীসা নিলেন, একটা লোহা নিলেন, একটা দস্তা নিলেন, একটা টিন নিলেন, চার রকমের জিনিস নিলেন, কারণ চারটে ধাতুর ঘনত্ব আলাদা, কিন্তু তাদের ওজন এক, ঠিক আছে? সীসারও যা ওজন, লোহারও তাই ওজন, দস্তারও তাই ওজন, টিনের তাই ওজন। আমরা কি জানি একটা লোহা, এইটুকুনি লোহা যা ওজন হবে, এত বড় একটা দস্তার তাই ওজন। কেন না, লোহার ঘনত্ব বেশি আর দস্তার ঘনত্ব কম, এবং সীসার ঘনত্ব আরো বেশি, তাই সীসাটা লোহার থেকেও ছোট আকারের হবে, ঠিক সেরকম, ঠিক ধরেছো? তাহলে আমরা কি দেখছি, যে সীসা লোহা যেটার ওজন এক, ধরো সবই এখানে 1 কেজি করে, কিন্তু যেহেতু ঘনত্বটা কম, তাই দস্তাটা উঁচু হচ্ছে, লোহাটা কম হচ্ছে, টিনটা তার থেকে আর একটু লোহার থেকে বেশি হচ্ছে, সীসাটা সব থেকে কম উঁচু হচ্ছে। তাহলে একই ওজনের বিভিন্ন ব্লক নিয়ে পারদের উপর ভাসিয়ে দিলে, দেখা গেল প্রত্যেকটা যেহেতু ওজন এক, পারদের উপর চাপ দিল এক, এই চাপটাকে যেই তলে এটা দিচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রতিবিধান তল, এবং সেটা বিভিন্ন আকারের বলে কি হচ্ছে, একটা উঁচু, একটা নিচু, একটা মাঝারি, একটা খুব নিচু, এরকম অবস্থায় আছে। তখন উনি বললেন যে ঠিক সেরকমই হচ্ছে,
যে পর্বতের একই সবই একই ওজন, পর্বতের যেহেতু শিলার ঘনত্ব কম তাই তার আকারটা বেশি, মালভূমির ঘনত্ব মিডিয়াম তাই তার আকারটা মাঝারি, পাহাড়ের ঘনত্ব আটটু বেশি তাই পাহাড়ের ঘনত্বটা পাহাড়ের উচ্চতাটা হচ্ছে পর্বতের থেকেও ওপরে, আর সব থেকে ঘনত্বযুক্ত শিলা হচ্ছে আমাদের সমভূমি, তাই সমভূমিটা সব থেকে নিচে অবস্থিত। সবই ওজন এক কিন্তু ঘনত্ব আলাদা। তাহলে এখানে প্র্যাক কি বললেন, বিভিন্ন ঘনত্বের জন্য আমাদের বিভিন্ন যে মালভূমি সমভূমি হ্যাঁ পাহাড় পর্বত বিভিন্ন আকারে হয়ে আছে, এভাবে তারা সমস্থিতি রক্ষা করছে। কিন্তু তারও অনেক সমালোচনা আছে। একটা সমালোচনা হচ্ছে এরা তো সবাই একসাথে এরকম ভাবে থাকে না, কখনো তাদের ক্ষয় হয় কখনো তাদের সঞ্চয় হয়। ক্ষয় হলে কি হবে, যে তার আকৃতি কি হবে নেমে যাবে, সঞ্চয় হলে কি হবে তার আকৃতি ওপরে যাবে, এখানে তার কোনো সেই বক্তব্যটা উনি দেননি। আর একটা হচ্ছে ভূত্বকীয় খণ্ডগুলোর প্রত্যেকটি কি ঠিক একই নির্দিষ্ট মাত্রার ঘনত্ব হতে পারে? ধরো আমাদের এখানে পশ্চিমবঙ্গের যে সমভূমি বা ভারতের যে সমভূমি আর চীনের সমভূমির কি ঘনত্ব এক? আমাদের এখানে দাক্ষিণাত্যের মালভূমির ঘনত্ব আর ধরো কানাডিয়ান শিল্ডের ঘনত্ব বা আফ্রিকার যে মালভূমি তার ঘনত্ব কি এক? তাহলে আলাদা আলাদা মালভূমির আলাদা আলাদা ঘনত্ব, আলাদা আলাদা পাহাড়ের আলাদা আলাদা ঘনত্ব, আলাদা আলাদা পর্বতের আলাদা আলাদা ঘনত্ব। ঠিক আছে, তাহলে এই দুটো সমালোচনা প্র্যাক সম্বন্ধে আছে। তাহলে দুটো পাশাপাশি বোঝানোর উদ্দেশ্য দুটো একসাথেই বোঝানো হয়ে গেল, এবং তোমাদের কোনো কনফিউশন হবে না যে দুটো কোথায় আলাদা, কেন আলাদা, কিভাবে আলাদা, কার সমালোচনা বেশি কার সমালোচনা কম, কার কোনটা খামতি, কে কোন দিকে এগিয়ে, বা তোমরা বিচার করো, তোমরা ভালোভাবে পড়ো। একটা ভিডিও দুবার তিনবার চারবার করে দেখো, দেখার পর সেটাকে চারবার করে পড়ো, দেখো আর কোনো দিন ভুলবে না। ঠিক আছে, তাহলে তনুশ্রী দিদির ভূগোলিকা থেকে আজকে আমাদের আমি এখানেই রাখছি তোমাদের। নেক্সট ডে তোমরা বলো তোমাদের আর কি জানার আছে, আর কি বোঝার আছে, আমি সেভাবে আপলোড করতে থাকবো। আমার খুব ভালো লাগবে যদি স্টুডেন্ট সংখ্যা বাড়ে, তারা যদি জানতে চায় শিখতে চায় আমি সবসময় সাথে আছি। তোমরা আরো বেশি শেয়ার করো, হ্যাঁ সবার কাছে এটা ছড়িয়ে দাও। আমি কিন্তু কোনো প্রাইভেট টিউশনের সাথে যুক্ত নই, শুধু তোমাদের জন্যই আছি। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্ট হচ্ছে আমার স্টুডেন্ট, আমি ভূগোলকে ভালোবাসি, সবাইকে ভালোবাসাতে চাই। আজকের মতন এখানেই, তোমরা সবাই ভালো থেকো।